राज्य त्रिस्तर पंचायत निर्वाचन दिन खन जत एगिए आसछे राजनैतिक प्रचारे शान दिच्छेन विभिन्न राजनैतिक दल। कोचबिहार जिलार दो नम्बर ब्लकर दक्षिण टाकागाछ एलाकाय शासक दल एवं बिरोधी प्रचार तुंगे। शहर संलग्न यह टाकागाछ अंचले 2018 साले पंचायत निर्वाचने एकक भावे संख्या गरिष्ठता अर्जन करे तृणमूल कांग्रेस। किन्तु एबारे 2023 एर पंचायत निर्वाचन राजनैतिक अंगने टाकागाछ एकेबारे भिन्न चित्रे। शासक दल जेमन बाड़ी बाड़ी गिए सकल के মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তার মাধ্যমে ভোট চাইতে ব্যস্ত, পিছিয়ে নেই রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টিও। তারাও দলের প্রার্থীদের নিয়ে সকলের বাড়ি বাড়ি গিয়ে সঠিক উন্নয়নের কথা বলে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, রাজ্য সরকার কোনো উন্নয়ন করেনি, সঠিক উন্নয়ন করতে হলে বিজেপির প্রার্থীদেরকে জয়যুক্ত করুন, এভাবেই ভোট চাইছেন রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। কোচবিহারের টাকাগাছ দক্ষিণ অঞ্চলে 310 নম্বর বুথে শাসক দল বিজেপির প্রচারের পারদ ঊর্ধ্বমুখী। প্রচার নিয়ে তৃণমূল কংগ্রেসের টাকাগাছ দক্ষিণ অঞ্চলের পঞ্চায়েত সমিতির প্রার্থী তহমিনা ইয়াসমিন কি জানিয়েছেন শুনবো। কিসে দাঁড়িয়েছেন? আমি তহমিনা ইয়াসমিন, এবার নবনিযুক্ত প্রার্থী টাকাগাছ অঞ্চল 2। কিসের নিরীক্ষে ভোট চাইছেন মানুষের কাছে? মমতা দি আমাদের জন্য যা উপকার করেছে, অনেক বাচ্চা যখন জন্ম হয় তখন থেকে মৃত্যু পর্যন্ত তিনি আমাদের জন্য অনেক করেছেন, সবার পাশে এসে দাঁড়িয়েছেন, বিশেষ করে মেয়েদের বলবেন, মেয়েদের পাশে এসে দাঁড়িয়েছেন, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, তিনি অনেক করেছেন আমাদের জন্য। আমি চাই যে সকল দেশবাসী যদি ভালো থাকার জন্য, সবাইকে শান্তিপ্রিয় হয়ে থাকার জন্য আমরা যদি মমতা দির পাশে হয়ে দাঁড়াই, মমতা দি আমাদের পাশে সারা জীবন থাকুন, যতদিন তিনি বেঁচে থাকবেন। জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী? আশা তো করছি, সকল জনগণের কাছে আমি হাত জোড় করছি, সবাই আমার পাশে এসে দাঁড়াক, সবাই তৃণমূল কংগ্রেস এখানে 100-এ 100 জিতবে। আপনি এমনি কি কাজ করেন, মানে গৃহবধ? কি নাম বললেন আপনি? তহমিনা ইয়াসমিন। পাশাপাশি 310 নম্বর বুথে টাকাগাছ দক্ষিণ অঞ্চলের বিজেপি প্রার্থী অভিষেক আমিন চৌধুরী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী মোর্শেদ আলী দুজনেই জয়ের ক্ষেত্রে 100% নিশ্চিত। তবে মানুষ কার পক্ষে রায় দেয়, কে হাসবে শেষ হাসি, নির্বাচনের ফলাফলের দিন ব্যালট বাক্স খুলতেই তা স্পষ্ট হয়ে যাবে। এতদিন যা তৃণমূলের যা ছিল, যা করছে আমি একটা নতুন প্রার্থী, প্রথমবার দাঁড়াইলাম, ঠিক আছে, এখন দেখি যে কতটা কি হতে পারে। হ্যাঁ, এরা এতদিন অনেক কিছু করলো, হ্যাঁ, আমি এটা এরপরে এটা আমি দেখতে চাই না যে কিসের নিরীক্ষে ভোট চাইছেন মানুষের কাছে। আমি চাই মানুষের উন্নয়ন যাতে হয়, এতদিন তো কোনোদিন উন্নয়ন হয় নাই, এবার দেখি যদি কোনোদিন মানুষের পাশে থাকা যায়, মানুষের আশপাশে কিছু করা যায়। হ্যাঁ, কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে গিয়ে? মানুষের কাছে তো পাচ্ছি, ভালোই সাড়া পাচ্ছি। মানুষ যেটা বলছে, বলে অন্য পঞ্চায়েত অন্য জায়গার প্রার্থী এসে আমাদের বুথে কেন দাঁড়াবে, আমাদের বুথে কি আর পঞ্চায়েত নেই? আমাদের বুথে কি মানে আপনার বিরোধী যে রয়েছে তৃণমূল, সে বাইরের বুথে, বাইরের প্রার্থী, উনি এখানে এসে দাঁড়াইছে, আমাদের বুথে আর কোনো শিক্ষিত নেই, নিশ্চয়ই আছে, তাই আপনি এই বুথেরই? হ্যাঁ, আমি এই বুথেরই। জয়ের ক্ষেত্রে কতটা আশাবাদী? জয়ের ক্ষেত্রে 100% বিজয়ী হব। বিরোধীরা কেমন প্রচার করছে? বিরোধীরা প্রচার করছে সেটা আমি দেখিনি, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি না, বিরোধীদের সেরকম দেখা যাচ্ছে না। কি নাম আপনার? অভিষেক আমিন চৌধুরী। এটা কত নম্বর বুথ? 310। কত নম্বর অঞ্চল টাকা গেছে? দক্ষিণ টাকা গেছে। দাদা, আপনি তো এখানে পঞ্চায়েতে দাঁড়িয়েছেন, এটা কত নম্বর অঞ্চল, কত নম্বর বুথ? আমি দাঁড়িয়েছি 310 নম্বর বুথে, পাশের বুথটাতে, এটাতে না, পাশেরটাতে। ওখানে তৃণমূল ছাড়া জেতার কারো মানে ক্ষমতা নেই আর, আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী বিজেপি দিয়েছে, তো আশা করি মানুষের যে স্বতঃস্ফূর্ত দেখতেছি তাতে বিজেপি কোনো ফ্যাক্টর নাই এখানে। আর আমাদের আগামীতে আমাদের টাকাগাছ অঞ্চলে যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন দেখে মানুষ তৃণমূলের দিকে সমস্ত লোক ঝুঁকে আছে এখনো। কি নাম দাদা আপনার? আমার নাম মোর্শেদ আলী, আমি টাকাগাছ রাজারহাট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান।
আর পঞ্চায়েতে দাঁড়িয়েছেন? আমি পঞ্চায়েতে দাঁড়িয়েছি, তিনের 200 নম্বর 210 নম্বর।